মহাকাশে বাংলাদেশের বিচরণে দুই বছর পূর্ণ হলো আজ। জাতির পিতার নামে উৎক্ষেপিত স্যাটেলাইট দিয়েই এখন সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল। এর মাধ্যমে বিপুল পরিমাণ দেশের টাকা সাশ্রয়ের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলকেও ইন্টারনেট সুবিধার আওতায় আনা সম্ভব হচ্ছে। ফারজানা শোভার আরেকটি প্রতিবেদন। ২০১৮ সালের ১২ই মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে ফ্লোরিডার আকাশে আলোর ঝলকানি তুলে মহাকাশে পৌঁছে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্যাটেলাইটের মালিকানায় নাম লেখায় বাংলাদেশ। উৎক্ষেপণের ১ বছর ৪ মাস পর আয়ের খাতায় নাম লেখায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। শুরু হয়েছিল সফলতার নতুন যাত্রা। সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশনের কাজ করছে এটি। ২ বছর ধরে মহাকাশে নিজ কক্ষপথে প্রদক্ষিণ করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। এর মাধ্যমেই সম্প্রচারিত হচ্ছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। প্রতিবছর এবাবত বিশাল অঙ্কের টাকা এখন দেশেই থাকছে। এই অর্জনের ২ বছর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। আমি অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন কোম্পানি ওনার্সের পক্ষ থেকে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সম্পৃক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে প্রত্যাশা রাখছি যেন আগামী দিনে আমাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্বিচ্ছিন্নভাবে সেবা দিতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে বাঙালি জাতি মহাকাশে তার ঠিকানা প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল এখন শুধুমাত্র এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার চালিয়ে যাচ্ছে। উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকীতে আমি অ্যাটকোর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে কেবল ৩৫টি টিভি চ্যানেলই নয়, দেশীয় কোম্পানির ডিটিএইচ সেবা তৈরির মাধ্যমে বিদেশি কোম্পানির একচেটিয়া বাণিজ্য বন্ধ করতে পেরেছে বাংলাদেশ। ফারজানা শোভা, এসিটিভি, ঢাকা।